খাস মধ্য কলকাতার বুকে কলেজ স্ট্রিট অঞ্চলে কলেজ স্কোয়ারের ব্যাঙ্ক অপোজিটে এরকম সুন্দর একটা কোরিয়ান স্ট্রিট ফুড জয়েন্ট আছে, তোমরা কি জানতে? মেনুটা একবার দেখে নাও, নাম হচ্ছে কে টাউন ক্যাফে। সোম থেকে শনিবার রোজই খোলা থাকে দুপুর 1টা থেকে রাত 10টা অবধি। ওই যে দেখা যাচ্ছে কলেজ স্কোয়ারে দুর্গাপুজোর প্যান্ডেল, এবারে করেছে সুইজারল্যান্ডের পার্লামেন্ট। এখানেই হচ্ছে কলেজ স্কোয়ারের মেন গেট, যেখান দিয়ে তোমরা দুর্গা ঠাকুর দেখতে ঢোকো, এবং ঠিক ডায়াগোনালি তোমরা পেয়ে যাবে বিশ্বভারতী, এবং বিশ্বভারতীর ঠিক গায়ে লাগা আমাদের আজকের ইটিং ডেস্টিনেশন কে টাউন ক্যাফে। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট রইলো, ভিডিওটা দেখো শেষ অবধি, যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, এবং আশা করি আজকের ভিডিওটা তোমরা খুব এনজয় করবে। তোমাদেরকে বলে দিই আমি এখান থেকে কি অর্ডার করলাম। আমি অর্ডার করেছি কোরিয়ান কর্ন ডগ, যেটার প্রাইস 99, আমি অর্ডার করেছি ফ্রিকেন হট চিকেন, যেটার দাম 129, এবং আমি অর্ডার করেছি রামেন বুলডগ 179 উইথ অ্যাড অন চিকেন। আর তোমরা এখানে রামেন নুডলসের এই ভ্যারাইটিগুলো পেয়ে যাবে, যেরকম এখানে খুব স্পাইসি রয়েছে সেরকম কিছু নুডলস রয়েছে, চিজি নন স্পাইসি সব রকম ভ্যারাইটি তোমরা পেয়ে যাবে। এই হচ্ছে কোরিয়ান কর্ন ডগ, ওপরে দেওয়া রয়েছে মিওনিস, টমেটো কেচাপ আর স্পাইসি মাস্টার্ড মিওনিস, দেখতে কিন্তু সত্যিই লোভনীয়, কি বলো? দেখলে তো বন্ধুরা মজারেলা চিজটা কিরকম বদমাইশি করছিল, একটা স্ট্রিঙ্গি এফেক্ট দিচ্ছিল। বাট টু বি ভেরি অনেস্ট উইথ ইউ গাইস, ফ্লেভার ওয়াইজ কিন্তু আমি খুব একটা ইমপ্রেসড হইনি। দ্য ওনলি থিং দ্যাট মেড দ্য হোল ডিশ এনজয়েবল ফর মি ওয়াজ দ্য স্ট্রিং চিজ একে এ মজারেলা, কেননা সসেজের পরিমাণ কিন্তু খুবই কম ছিল। ইট ওয়াজ ওয়েল সিজনড, কিন্তু এর বাইরে আমি আর কিছুই বলতে পারবো না, কেননা আমি সেরকম কিন্তু কোনো ফ্লেভার পাইনি। ওই মেয়োনিজ থেকে বা মাস্টার্ড মেয়ো থেকে যেটুকুন ফ্লেভার এক্সট্রাক্ট করতে পেরেছি ওইটুকুনি, আদারওয়াইজ কর্নডগটা কিন্তু আমার জন্য একটুখানি আন্ডারওয়েলমিংই ছিল, টু বি ভেরি অনেস্ট। তোমরা এবার দেখতে পাবে যে ভেতরে কতটা মাত্রায় চিজ দিয়েছে, বাট ডেসপাইট অফ এভরিথিং আমি বলবো যে অ্যাট 99 ইট ইজ আ লিটল ওভার প্রাইসড। তবে মুখের মধ্যে যখনই সসেজ পড়ছিল তখন কিন্তু ফ্লেভারটা এলিভেট হচ্ছিল। যেদিক থেকে গাড়িগুলো আসছে ওই দিকটা হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটি, এবং যে দিকে গাড়িগুলো যাচ্ছে সেইটা হচ্ছে আমার স্ট্রিট সুদর্শন স্ট্রিট ক্রসিং, এবং ঠিক এর সামনেই আমাদের সেকেন্ড ডেস্টিনেশন। কয়েকদিন আগেই এসেছিলাম মঞ্চাওতে, ঠিক মঞ্চাওয়ের কাছাকাছিই কিন্তু রয়েছে আমাদের আজকের ডেস্টিনেশন। খাবারটা নিয়ে একদম চলে এলাম, এটা হচ্ছে চিকেনের ডিশটা, নামটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না। 8 পিস থাকে, স্পাইসি হয়, 129 টাকা দাম, ওপরে সেসেমি সিডস দেওয়া, সসের মধ্যে টস করা থাকে ব্যাপারটা। এইটা হচ্ছে র্যামেনের ডিশটা, টু টাইম স্পাইসি, ওপরে চিকেন বলতে ওপরে ফ্রাইড চিকেন দিয়ে দেয়, তো সেই চিকেনের পরিমাণ তো তোমরা দেখতেই পাচ্ছ, খুব একটা বেশি না। এটার দাম 179, অ্যাড অন চিকেন 30 রুপিস, টোটাল তাহলে ধরে নাও 209 এটার দাম। এই হচ্ছে টু টাইম স্পাইসি র্যামেন নুডল, নামটা বড় খটোমটো ছিল, তোমাদেরকে তখন তো বলেই দিয়েছি, একদমই রগরগে লাল কালার। আমি কিন্তু এরকম একটা নুডল বাড়িতে এনেও খেয়েছিলাম স্পেন্সার্স থেকে, ভুল ডাক না কীরকম নাম, ওগুলো পাওয়া যায়। আচ্ছা, কলেজ করে দাঁড়িয়ে তখন আমাকে ভয়েস ওভার দিতে হয়েছিলো, তখন খুব আওয়াজ হচ্ছিলো, বাট এখন তো যা বলবো আর তোমাদেরকে একদম সামনাসামনিই বলছি। কর্ন ডগটা কিন্তু ওভার প্রাইসড, আমার খেয়ে সেরকম কিছুই ভালো লাগেনি। দুটো ছোটো ছোটো চিকেনের সসেস দেয়, সেগুলোকে ক্যামোফ্লাজ করে চিজে, চিজটাই আর কি প্রিডমিনেন্ট থাকে, মজারেলা চিজ, আদারওয়াইজ কর্ন ডগটা আমাকে খুব একটা ইমপ্রেস করেনি। দেখি এটা খেয়ে কীরকম লাগে। ওই ইয়া, দিস ইজ ইট, দিস ইজ দ্য গুড স্টাফ, সত্যি একটা ভালো ঝাল ব্যাপার আছে, যদি আমাকে উপকার করতে পারবে না, তবে হ্যাঁ জিভেও ঝাল লাগছে, গলা থেকেও হিট করছে। দ্য ব্যালেন্স অফ ফ্লেভার্স আর ভেরি গুড, এমন নয় যে শুধুই ঝাল, এটা খেতে দিব্য, যেটা ভালো সেটা ভালো। ভেতরের মধ্যে আবার এরকম করে কর্ন দেওয়া রয়েছে, চিকেনের এরকম ছোট্ট ছোট্ট কিউব, বাট দিস ইজ ভেরি টেস্টি, ভেরি ভেরি টেস্টি। ঝোল একদমই রাখিনি, যখন মুখের মধ্যে চিকেনগুলো পড়ছে ফ্লেভারটা একটুখানি হলেও এলিভেট করছে, কর্নগুলো পড়াতে আলাদা করে কিছু ব্যাপারটা এলিভেট হচ্ছে না, বাট দিস ইজ ভেরি গুড।
নির্দ্বিধায় মাঠে বাইরে ছক্কা, আমি খেয়ে কিন্তু খুব এনজয় করলাম। এবার তোমাদেরকে এই চিকেনের ডিশটা খেয়ে বলি কিরকম, বোনলেস পিসেস সসের উপর দিয়ে টস করা, ইভেন দিস ইজ সাপোজ টু বি স্পাইসি, খেতে কিন্তু বেশ ঝালঝাল, জিভের মধ্যে ঠোঁটের মধ্যে গলার পিছনে কি হিট করছে, ভেরি ওয়েল সিজন, প্রপারলি সল্টি, আমি আর কিছু এখানে টেস্ট পাচ্ছি না, বাট দ্য চিকেন ইজ ভেরি ওয়েল কুকড, প্রপারলি ময়েস্ট অ্যান্ড রিজনেবলি সফট, চিকেনটাও ভালো খেতে। তবে আমার জন্য এই কোরিয়ান যে আমি তিনখানা ডিশ অর্ডার করেছিলাম তার মধ্যে কিন্তু সবার থেকে এগিয়ে থাকবে ডায়মন্ডটা, ডায়মন্ডটা সুপার ডুপার সুপার ডুপার সুপার ডুপার ইট অ্যামেজিং, ইভেন দ্য চিকেন ইজ ভেরি গুড। তোমরা জানো এখন কি হতে চলেছে, চিকেন দিয়ে র্যামেন দিয়ে একটা জম্পেশ বাইট হবে, সুজয় ক্রনিকল স্টাইল। সেন্ট্রাল কলকাতায় এরকম একটা কোরিয়ান কি বলবো স্ট্রিট ফুড জয়েন্ট আছে, ভেন্ডার আছে অন হুইলস, তোমরা জানতে? তা আবার সোম থেকে শনি রোজই খোলা, খালি রবিবারটা বন্ধ, টাইমটা বোধ হয় দুপুর 1টা থেকে রাত 10টা অবধি, ভালো না? একদম প্রাইম লোকেশন সেন্ট্রাল কলকাতায়। আর হ্যাঁ, চিকেন দিয়ে নুডলসটা খেলাম, নুডলসটা তো যেরকম ছিল সেরকমই রইল, একদম হিরো একদম চ্যাম্পিয়ন, বাট নুডলসটা দিয়ে চিকেনটা খাওয়া দেয়, চিকেনের যেন ফ্লেভারটা আরেকটু এনহ্যান্স হলো, চিকেনটা আরেকটুখানি বেশি প্যালেটেবল হলো, আরেকটুখানি গিলতে সুবিধা হলো। সো ইয়া, এরপরে সেকেন্ড আউটলেটের খাবার খাবো। এই হচ্ছে সেকেন্ড আউটলেটের চিকেন চাউমিন, দাম হচ্ছে 60 টাকা, ভেজ চাউমিনের দাম 40 টাকা, আর এখানে আমি নিয়েছি চিলি চিকেন সেমি গ্রেভি। তো সেমি গ্রেভি মানে বেসিক্যালি চিকেনগুলো দিয়ে দিল, গ্রেভিটা অল্প দিল, চিকেনের পিসগুলো কিন্তু মোটামুটি রেসপেক্টেবল, আর নিচের মধ্যে দেখতে পাচ্ছ হয়তো একটা কলা পাতা দিয়ে ব্যাপারটা দিয়েছে, তো প্রেজেন্টেশন দিক থেকে ফুল মার্ক্স। এখানে পার পিস চিকেন হিসেবে বিক্রি হয়, পার পিস চিকেন 10 টাকা, আমি 4 পিস নিয়েছি বোনলেস চিকেন, দাম হয়েছে 40 টাকা। তোমরা কিন্তু দেখে ভেবো না নুডলস এরকমই আছে, আরও নুডলস বেশ অনেকখানি রয়েছে, সরু স্ট্র্যান্ডসের নুডলস, আমি ব্যক্তিগতভাবে মোটা স্ট্র্যান্ডস পছন্দ করি, গাজর দেওয়া, কাঁচা লঙ্কা দিয়েছে বিকজ আমি বলেছিলাম একটু ঝালঝাল করে বানাতে, সো দ্যাট ইজ দ্য ভার্সন অফ মেকিং ইট ঝালঝাল, দেখা যাক খেয়ে কীরকম। চিকেন নুডলস বলেছিলাম এরকম সাইজের চিকেন দিয়েছে, আর চিলি চিকেনের পিসগুলো কিন্তু বেশ রেসপেক্টেবল, পরে দেখাচ্ছি, প্রথমে এটা একটা ফোর্ক খাই। দাম অনুযায়ী সাংঘাতিক খেতে, এটা একটা আইডিয়াল কম্বিনেশন অফ স্ট্রিট স্টাইল নুডল অ্যান্ড হোমমেড নুডল, ভালো খেতে, দাম অনুযায়ী আমি বলবো খুবই ভালো, এবং যে কোয়ান্টিটি দিয়েছে না একদম মুখের হাসি চড়া হয়ে যাবে, ধরো টিউশন ফেরত দুই বন্ধু পকেটে টাকাটা একটু কম রয়েছে, এখান থেকে যদি চিকেন চাউমিন খাও 60 টাকার নেবে, বলবে দুভাগে ভাগ করে দিতে, 30 টাকা 30 টাকা করে পড়বে পার হেড, একদম পেট ভরে যাবে হাসি মুখে, টিউশন থেকে বাড়ি ফিরবে, ঝাল একদমই না, যে কোনো কেউ হেসে খেলে খেয়ে নিতে পারবে। অ্যান্ড নাও অ্যাজ প্রমিসড তোমাদেরকে চিকেনের পিসগুলো দেখাই, রেসপেক্টেবল সাইজ, 10 টাকা করে নিচ্ছে আর কি। প্রথমে একটুখানি গ্রেভিটা খেয়ে বলি কীরকম, এটা একদম প্রপার স্ট্রিট স্টাইল চিলি চিকেন যেরকম খেতে হয় কীরকম, টমেটো পিউরির বা টমেটো কেচাপের প্রভাবটা একটু বেশি, আদার থেকে ভালো হিট পাচ্ছি, এটাকে ডিসইন্টিগ্রেট করে দেখাবার কোনো মানে নেই, বাট তাও এরকম করলাম, অ্যান্ড ইউ গাইজ ক্যান সি যে ব্যাপারটা কতটা সফট ছিল, কোটিংটা নেগলেজেবল, চিকেনের পোর্শনটাই বেশি, ভেরি ইমপ্রেসিভ। দেখি একটুখানি বাইট নিয়ে দেখি কীরকম লাগে, না বন্ধুরা চিকেন শুধু এটুকুনি ছিল, বাকিটা পুরোটাই কোটিং। তো চিলি চিকেনটা খেতে ভালো হলেও গিভেন দ্য প্রাইস পয়েন্ট খেতে ভালো, কিন্তু চিকেনের পরিমাণ ভেতরে অনেকখানি কম, অ্যান্ড দ্য চিকেন ইজ অলসো ভেরি ড্রাই, চিলি চিকেনটা ফ্লপ, চাউমিনটা যেরকম হিট অ্যান্ড গিভেন দ্য প্রাইস পয়েন্ট সুপার হিট, চিলি চিকেনটা কিন্তু ফ্লপ, নুন টুন সব ঠিকই ছিল, বাট এত বড় সাইজের মধ্যে চিকেনের পোর্শন হতো ভেতরে আমি বলবো 30%, বাকি পুরোটাই কোটিং। তবে তোমরা এই আউটলেটটা থেকে গিয়ে খেতেই পারো, এগুলোর তো গুগল ম্যাপস দেওয়া যায় না বা ফোন নাম্বার, লোকেশানটা তোমাদের মোটামুটি বুঝিয়ে দিয়েছি, সেটা দেখে আশা করি আইডেন্টিফাই করতে পারবে। এবার তোমরা লাস্ট একটা বাইট দেখে নাও, চিলি চিকেন আর চাউমিন দিয়ে একটা জম্পেশ বাইট, সুজয় ক্রনিকল স্টাইল, একদম মেগা বাইট হবে এটা। তোমাদের মধ্যে কেউ কমেন্ট করো যে ভাই বা দাদা আপনি কেন এরকম গার্গেনচুয়ান বাইট নেন, যদি বড় করে বাইটটা না নিই সমস্তগুলো ফ্লেভার মুখের মধ্যে একসঙ্গে গিয়ে কী কাণ্ড ঘটাচ্ছে তোমাদের কাছে বিবরণ করবো কী করে বলো তো, আগেও বলেছিলাম এখনও বলছি, মার্ক কুইন্সকে দেখবে, সানিকে দেখবে ফ্রম দ্য বেস্ট অফ ফুড রিভিউ শো, কত বড় বড় বাইট নেয়, ওরা কি এমনি এমনি নেয়? তা তো নয়, ওনাদের প্রত্যেকেরই সাবস্ক্রাইবার কাউন্ট 10 মিলিয়নের বেশি, নিজেদের কাজটা ঠিকঠাক করে বলি তো করে, এবং
ওনাদের থেকেই শিখছি, ওনারা তো অ্যাবসলিউট ইন্সপিরেশন। বাকি নুডলসটার জন্য কোনো প্রশংসাই যথেষ্ট নয় গিভেন দ্য প্রাইস পয়েন্ট অ্যান্ড অ্যাবসলিউট স্টিল। আশা করি আমার এই আদ্যপ্রান্ত সেন্ট্রাল কলকাতা ভিত্তিক স্ট্রিট ফুড ব্লগটা তোমাদের ভালো লাগলো। কোরিয়ান ফুড আমার জন্য একেবারেই নতুন, খেয়ে ভালোই লাগলো, বিশেষ করে র্যামেনটা। কর্ন ডগটা আমার ভালো লাগেনি, টু বি ভেরি ফ্র্যাঙ্ক উইথ ইউ গাইস। দ্য চিকেন ওয়াজ অলসো নাইস। তারপরে যখন দ্বিতীয় আউটলেটে গেলাম সেখানে নুডলসটা ভালো ছিল, চিলি চিকেন ওয়াজ নট গুড। এনিওয়েজ, যদি ভালো লাগে ভিডিওটা প্লিজ তোমার ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তোমাদের সাপোর্ট ছাড়া কোনোদিন কোনো ক্রিয়েটারে কিছু হতে পারে না, স্পেশালি ফর সামওয়ান লাইক মি, যার কিনা এটা থার্ড ইয়ার। এখনও সাবস্ক্রাইবার অ্যাকাউন্ট কি তোমাদের চোখের সামনেই রয়েছে, সাকুল্যে 4,000 পেরিয়েছি এতদিনের মেহনতের পর। দুর্গাপুজোর আগে 5,000 সাবস্ক্রাইবার ক্রস করাটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট। আই উইল স্টে মোটিভেটেড। তোমরা কমেন্ট করবে, তোমাদের কমেন্ট থেকে কিন্তু খুব ইন্সপিরেশন পাই, তোমাদের ভালোবাসা আমাকে বারংবার আপ্লুত করে, এবং তার জন্য যতই ধন্যবাদ বলবো সেটা কম পড়বে। অ্যান্ড ফর নাও দিস ইজ মি সুজয় সাইনিং অফ। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, জমিয়ে খাওয়া দাওয়া করো, তার সঙ্গে ওয়ার্কআউট করো, বিকজ দ্যাট ইজ ইম্পেরিটিভ।